হ্যালো বন্ধুরা, তো যারা আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপার না, অর্থাৎ বিভিন্ন কোর্স করে ছোটোখাটো বেসিক লেভেলের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখেছি, অ্যান্ড্রয়েড রেস্কিন আমরা করতে পারবো, অর্থাৎ কোড ক্যানিয়ন বা অন্য যে কোনো প্ল্যাটফর্ম হতে যদি ডকুমেন্টেশন দেওয়া থাকে সেটা দেখে দেখে আমরা অ্যান্ড্রয়েড সেট আপ করতে পারবো, তাদের জন্য আমার এই টিউটোরিয়াল ভিডিও। তো ফ্রেন্ডস, আমি একজন বেসিক অ্যান্ড্রয়েড ডেভেলপার, আমি কোর্স করে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখেছি, তো এর জন্য আমি আমার বেসিক অভিজ্ঞতাগুলো এবং তোমরা যে কিওয়ার্ডগুলো ইউজ করলে মার্কেট প্লেস থেকে এই অ্যান্ড্রয়েড রেস্কিন রিলেটেড জব খুব দ্রুত পেয়ে যাবে তাদের জন্য আমার আজকের এই বাস্তব অভিজ্ঞতার সাপেক্ষে টিউটোরিয়াল ভিডিওটি। তো ফ্রেন্ডস, অবশ্যই ভিডিওটা কোনো প্রকার টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তোমরা জানো যে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট এবং অ্যান্ড্রয়েড রেস্কিনের মধ্যে খুব ভালো একটা পার্থক্য রয়েছে এবং এই পার্থক্যটা অনেক বিশাল। তো আমরা কী করি, জাস্ট বিভিন্ন রকমের কোর্স করে আমরা বলি যে আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করবো। তো ফ্রেন্ডস, আসলে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট আমরা কোর্স করে কিন্তু আমার মনে হয় সেইভাবে পসিবল না, যদিও আমরা বলি আই এম অ্যান্ড্রয়েড ডেভেলপার। তো ফ্রেন্ডস, এর জন্য আমি সাজেস্ট করবো ট্রুথফুলি আমরা যতটুকু পারবো অ্যান্ড্রয়েড সেট আপ করার জন্য, অ্যান্ড্রয়েড রেস্কিন করার জন্য, যতটুকু আমি কাস্টমাইজ করতে পারবো আমি এই লেভেলের কী অফার করবো, সো দ্যাট বায়ার বুঝতে পারবে যে আসলে আমাকে দিয়ে কোন কাজটা করা প্রয়োজন। তো ফ্রেন্ডস, খুব যে আহামরি আমাদেরকে বাজেট রাখা হবে এই কাজের জন্য তেমন না, তবে অ্যাজ এ বিগিনার এবং আমাদের স্টার্টিংয়ের জন্য দ্যাটস এনাফ। তো ফ্রেন্ডস, এর জন্য আমরা কী করবো, মার্কেট প্লেস যেই হোক, ফাইবার, আপওয়ার্ক বা কেওয়ার্ক, যেখানেই হোক না কেন, তুমি তোমার প্রোফাইলটাকে দাঁড় করাবে অ্যান্ড্রয়েড রেস্কিনের উপর, নট ফর ডেভেলপমেন্ট। তো ফ্রেন্ডস, তোমাদের এখন অনেকেরই মনে হতে পারে যে আসলে অ্যান্ড্রয়েড রেস্কিনের কাজ আমরা কি পাবো কি পাবো না। তো ফ্রেন্ডস, অবশ্যই অ্যান্ড্রয়েড রেস্কিনের কাজ পাওয়া যাবে, কেননা বর্তমানে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের এবং অ্যান্ড্রয়েড ডেভেলপের যে প্রজেক্টের যে চাহিদাগুলো বেড়েছে তা অনেক 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 গুণে বেড়ে গেছে। কেননা ফ্রেন্ডস, তোমরা জানো এখন প্রত্যেকটা সেক্টর থেকে মানুষ যারা আর্নিং করছে তারা এই অ্যান্ড্রয়েডকে টার্গেট করছে আর্নিংটা জেনারেট করার জন্য, আর্নিংটা বৃদ্ধি করার জন্য। ফ্রেন্ডস, আমরা যদি নিজেরাই কল্পনা করে দেখি যে ইউটিউব, ব্লগ এবং অ্যান্ড্রয়েড অ্যাপস, এই তিনটে সেক্টরকে যদি আমরা অ্যানালাইজ করি যে আসলে কোন সেক্টর থেকে আর্নিং বেশি হবে একটা অডিয়েন্স থেকে, তো ফ্রেন্ডস অবশ্যই এর অ্যান্সার হবে অ্যান্ড্রয়েড অ্যাপস। কেননা তোমরা জানো যে হয়তো বা কোনো একটা অডিয়েন্স বা ট্রাফিককে যদি আমরা আমাদের ইউটিউব ব্লগে নিয়ে আসি বা আমাদের কন্টেন্ট ব্লগে নিয়ে আসি, তো আসলে তার কাছ থেকে যে আমরা রেভিনিউ কালেক্ট করব এর পার্সেন্টেজটা খুবই অল্প। কিন্তু একজন মানুষ বা একজন অডিয়েন্স যখন তোমার অ্যাপ্লিকেশনস বা অ্যাপসটাকে রান করবে, যখন ইনস্টল করবে, তো মাস্ট বি এখান থেকে কিন্তু একটা আর্নিং জেনারেট হবে। কেননা অ্যান্ড্রয়েড অ্যাপসগুলোতে অ্যাডসগুলো এমনভাবে ইমপ্লিমেন্ট করা হয় যে আসলে ইনস্টল করার সাথে সাথেই সে অ্যাডসটাকে শো করে অ্যান্ড হয়তো বা ক্লিকও পড়ে যায়। তো ফ্রেন্ডস, বুঝতে পারছো এখন যারা বিভিন্ন ব্লগ করে যাদের অ্যান্ড্রয়েড বিষয়ে ধারণা নেই, যারা ইউটিউবিং করে যাদের অ্যান্ড্রয়েড বিষয়ে ধারণা নেই, তারাও কিন্তু টার্গেট করছে যে তাদের রেভিনিউটাকে ইনক্রিজ করার জন্য এই অ্যান্ড্রয়েড অ্যাপস বানানোর জন্য। এমনকি অনেকে কী করে যে যারা টিম ক্রিয়েট করে যে আমার এমন কিছু অ্যাপস লাগবে যেগুলো অ্যান্ড্রয়েড অ্যাপস অ্যান্ড এগুলো ভালোভাবে অ্যাড শো করবে, অথচ ফ্রেন্ডস ওই ধরনের ক্লায়েন্টগুলো আসলে অ্যান্ড্রয়েড অ্যাপস বা ডেভেলপমেন্ট বিষয়ে কোনো আইডিয়া রাখে না, বাট তারা এখানে তোমাকে বিনিয়োগ করতে রাজি আছে যে আসলে এই সেক্টরটা থেকে সে কী পরিমাণ আর্নিংটা বা জেনারেট করতে পারে বা তার যে পূর্বের আর্নিং রয়েছে এটাকে সে কীভাবে গ্রো করতে পারে, এটা তাদের এক প্রকার ইনভেস্টমেন্ট বলতে পারো। তো ফ্রেন্ডস, এই আইডিয়াটা আমি পাই, আমি 2-4 এইরকম বায়ারের সাথে কাজ করেছি যারা আসলে অ্যান্ড্রয়েড বিষয়ে কোনো ধারণা নেই, তারা ব্লগ এবং ইউটিউবে ভালো করছে এবং তাদের এই আইডিয়াটা এসেছে যে তাদের অডিয়েন্স রয়েছে, তারা যদি কিছু অ্যাপ্লিকেশন বানিয়ে নেয় তারা হয়তো বা তাদের আর্নিংটাকে গ্রো করতে পারবে। তো ফ্রেন্ডস, এর জন্য তারা কী করে, তারা সেইরকম তাদের বাজেট নেই যে তারা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করবে $1,000-$10,000 এইরকম ডলার বিনিয়োগ করে, তারা ছোটো ছোটো বিভিন্ন অ্যান্ড্রয়েড ডেভেলপার খুঁজে যাদের মাধ্যমে তারা রেডিমেড যে অ্যাপসগুলো রয়েছে কোড ক্যানিয়ন বা বিভিন্নভাবে কোডগুলো কালেক্ট করে এগুলো দিয়ে তোমাকে রেস্কিন করাবে। তো ফ্রেন্ডস, এই জন্য তোমাকে কিটটা তৈরি করতে হবে অ্যান্ড্রয়েড রেস্কিনের উপর, নট ফর ডেভেলপমেন্ট, কেননা ডেভেলপমেন্ট পসিবল না আসলে আমার যতটুকু মনে হয়। তো ফ্রেন্ডস, এইরকম টিপস টিক্স এবং টিউটোরিয়াল ভিডিও এবং আমার প্রত্যেক দিনের বাস্তব অভিজ্ঞতা যদি তোমরা অনুধাবন করতে চাও, যদি তোমরা আমার সাথে কোঅপারেট করতে চাও, তো অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে, কেননা তুমি যদি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমার অত্যন্ত প্রয়োজন। সো নমো টিউটোরিয়ালস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিওস।